ঘরে বাচ্চা আছে, বউ আছে, তারপরেও মেয়েদের উপর একটি বেশি ঝোঁক এই মানুষটির। ছোট হোক কিংবা বড়, যে কোনো মহিলা বা মেয়ে হলেই হবে, বিভিন্ন ধরনের কাজের প্রতিশ্রুতি দিয়ে তাদের নম্বর নিয়ে সারা রাত গল্প করাই এনার কাজ। তবে গল্পর বিনিময়ে পারিশ্রমিক দেওয়া হবে এমনটাও বলতেন মেয়েদের। মোট কথা, কাজের লোভ দেখিয়ে মেয়েদের সঙ্গে গল্প করা, বিভিন্ন ভাষায় গল্প করা এনার একমাত্র কাজ। নাম সুজন আলী, পিতা শুকুর আলী, ঠিকানা সিমলাগড়, পান্ডুয়া পিএস। আর এনার কাজ দেওয়ার টার্গেট একমাত্র মেয়েরাই। কাজ তো দিতে পারেনি না, শুধুমাত্র মেয়েদের সঙ্গে গল্পই করে যান। কি বলছেন তিনি একবার সরাসরি শুনে নেন। আমি মানুষের কাজ দেবার কথা বলেছিলাম, আমার কাজ দেওয়ার মতন ক্ষমতা নেই, এবার তার জন্য আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করে মিথ্যে করে কথাটা বলে ফেলেছি, তার জন্য আমি ক্ষমা চাইছি। এই কাজ কোনোদিন হবে না। আমরা পান্ডুয়া থানা এবং এনার স্ত্রীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি ইনি একটু ওই স্বভাবের, অর্থাৎ মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে কাজ দেওয়ার নাম করে অন্যত্র নিয়ে যান এবং তাদের সঙ্গে গল্প করে থাকেন। চ্যানেলের স্বার্থে নয়, আমাদের প্রত্যেকের মা বোনেদের স্বার্থে আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে এই ভিডিওটা আপনারা এতটা শেয়ার করুন যাতে এই ধরনের সমাজের যে সমস্ত মানুষ আছে তাদের মুখোশটা খুলে যায় এবং এই ব্যক্তিকে যেন সবাই চিহ্নিত করতে পারে এবং আমার আপনার মা বোন যেন এই ধরনের মানুষের পাল্লায় পড়ে প্রতারিত না হয় এবং তাদের লাইফে যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয় এই ধরনের কিছু দুশ্চরিত্র মানুষের জন্য। ধন্যবাদ সকলকে।